হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে সেকেন্ডারি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস ইনস্টল করতে হয়, অর্থাৎ আলাদা একটি সার্ভারে আমরা আজকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস ইনস্টল করব এবং আমাদের এক্সিস্টিং ডোমেনের সাথে সেটি জয়েন দেব। তো আমরা ফার্স্ট সেকেন্ড যে সার্ভার দেখুন, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার 2019 DC 2। এখানে তো ফার্স্ট আমরা যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস যে ফিচারটি ইনস্টল করেছি সেখানে আমরা ডোমেন কন্ট্রোলার 1 আমরা ক্রিয়েট করেছি। যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা এখানে আমাদের ডোমেন কন্ট্রোলার 1, এটা হচ্ছে আমাদের ডোমেন কন্ট্রোলার 2, অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস সেকেন্ড সার্ভার অ্যাজ এ সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলার। আমরা এখন সার্ভার থেকে লগ ইন করবো, রাইট ক্লিক করে কানেক্ট করলাম। তো ভিউয়ার্স, আমরা সার্ভারে লগ ইন করলাম। এখন আমরা এখান থেকে সার্ভার ম্যানেজার দেখতে পাচ্ছেন, আমরা স্টাক্স বারে সার্ভার ম্যানেজারটি আমি পিন করে রেখেছি, জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেন করব। তো সামনে দেখতে পাচ্ছেন সার্ভার ম্যানেজার একটি ড্যাশবোর্ড চলে এসেছে। তো এখানে দেখুন, এখানে কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস বা DNS সার্ভার কোনো কিছু এখানে রোল নেই, এখানে শুধু রোল 1 একটি ক্রিয়েট হয়ে আছে। তো এখানে দুটো নতুন রোল ক্রিয়েট হবে আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এখানে যেটি ইনস্টল করব। তো আমরা ম্যানেজে যাব, ফার্স্ট ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার ক্লিক করব। দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এবার আমাদের এখানে দেখুন একটি সার্ভার সিলেকশন হয়েছে, এখান থেকে নেক্সট ক্লিক করব। তো এখানে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস সেক্টরে আমরা ক্লিক করে দিব। দেন অ্যাড ফিচার, দেন নেক্সট, এখানে কিছুই করার নেই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট, নেগিন নেক্সট, দেন ইনস্টল, একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইনস্টলেশন প্রোগ্রেস, আমাদের ডেস্টিনেশন সার্ভার DC 2, এটি হবে আমাদের সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলার। এখানে দেখতে পাচ্ছেন যে কনফিগারেশন রিকোয়ার্ড ইনস্টলেশন সাকসেড অন DC 2। এখন আমরা উইন্ডোজটি ক্লোজ করে দিব, উইন্ডো ক্লোজ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন, এখানে একটু রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছেন ADDS অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসে একটি রোল এখানে ক্রিয়েট হয়ে গেছে, সার্ভারটিকে একটি ডোমেন কন্ট্রোলারে প্রমোট করব। ক্লিক করব আমরা এখানে ফ্লাক্স ইনতে ক্লিক করব, করে প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলারে ক্লিক করে দিলাম। দেন এখন দেখুন আমরা কিন্তু এখানে কোনো কিছু ফিল্ড পূরণ করা লাগছে না, এখানে সরাসরি আমরা অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন অপশনটা সিলেক্ট হয়ে আছে এবং আমাদের এক্সিস্টিং ডোমেন নেমটি এখানে ফিল হয়ে গেছে। এখন দেখুন IS 360/Administrator কারেন্ট ইউজারটি এখানে শো করতেছে, করে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে ডোমেন দেখুন একই সাথে আমাদের ডোমেন নেম সিস্টেম অর্থাৎ DNS সার্ভারটাও এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটু রিডান্ডেন্ট। তো গ্লোবাল ক্যাটালগ, এই গ্লোবাল ক্যাটালগটা আপনারা এখানে চাইলে রাখতে পারেন, নাও পারেন। তো এই গ্লোবাল ক্যাটালগটির কাজ কি হচ্ছে, আপনার এই সার্ভারের যাবতীয় তথ্য সংরক্ষণ করা। তো এখানে দেখুন দ্য টাইপ দ্য ডিরেক্টরি সার্ভিস রেস্টোর মোড অর্থাৎ DSRM পাসওয়ার্ড, এখানে আমরা একটি পাসওয়ার্ড ইউজ করবো, যেটি আমরা পরবর্তীতে কোনো রেজিস্টার হইলে আমরা সার্ভারটিকে এই এই পাসওয়ার্ড দিয়ে সেফ মোডে রেজিস্টার মোডে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমি আপাতত আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যে পাসওয়ার্ডটি ইউজ করতেছি, দেন নেক্সট ক্লিক করলাম। তো আপডেট DNS ডেলিগেশন প্রয়োজন নেই, নেক্সটে ক্লিক করলাম। ইনস্টল ফর্ম মিডিয়া রিপ্লিকেট ফর্ম অ্যানি ডোমেন কন্ট্রোলার, রিপ্লিকেট ফর্ম অ্যানি ডোমেন কন্ট্রোলার যদি দিয়ে রাখি, তো এখানে যেহেতু আমাদের দেখুন একটি DC 1, আমরা
অ্যাপ্লিকেট আমাদের যেতে একটি আমাদের ডোমেইন কন্ট্রোলার আছে এক্সিস্টিং প্রাইমারি, তো আমরা সেকেন্ডারি ওয়ান তৈরি করতেছি, সো আমরা এটি সিলেক্ট করে দিতে পারি এই DC1 s360.com এই ডোমেইন কন্ট্রোলার একটি ডুপ্লিকেট তৈরি হবে। দেন নেক্সট স্পেসিফাই লোকেশন, আমি একটি মেডিকেল রেখে দিচ্ছি যা আছে তাই নেক্সট ক্লিক করলে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই এগুলো ডাটাবেস ফোল্ডার, লগ ফাইল ফোল্ডার, সিস ভল ফোল্ডার, এগুলো আপনারা আলাদা ডিরেক্টরিতে দিয়ে রাখতে পারেন, আমি সেম ডিরেক্টরিতে রাখছি। নেক্সট এখন ভেরিফাইং প্রিরিকুইজিটস ফর ডোমেইন কন্ট্রোলার অপারেশন, অল প্রিরিকুইজিটস চেকস পাসড সাকসেসফুলি, ক্লিক ইনস্টল টু বিগিন ইনস্টলেশন। তো এখন আমরা ইনস্টলে ক্লিক করব, দেখুন আমাদের ইনস্টলেশন হচ্ছে, টার্গেট সার্ভার যেটা শো করতেছে DC2 IS360.com রেপ্লিকেটিং ক্রিটিক্যাল ডোমেইন সিকিউরিটি মেশিন সফটওয়্যার মাইক্রোসফট উইন্ডোজ সিকিউরিটি মেশিন সিস্টেম। তো আমাদের এই প্রাইমারি যে ডোমেইন কন্ট্রোলারটি রয়েছে তার সেম ওখানে যা থাকবে ঠিক আছে, সেম আমাদের সেকেন্ড ডোমেইন কন্ট্রোলারে চলে আসবে। তো আপনারা মনে রাখবেন আমি কিন্তু এখানে লগ ইন করতেছি সবসময় আমাদের প্রাইমারি যে ডোমেইন কন্ট্রোলার সেটির ক্রেডেনশিয়াল দিয়ে, জাস্ট আমাদের নেম যে অপশন ইউজার নেম অপশনে ইমেল অ্যাড্রেসের মতো admin@is360.com লিখে আমরা ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে। ভিউয়ার্স এখন আমরা যে টুলস এই অপশন থেকে এটা এখানে ক্লিক করে আমরা একটু ডিরেক্টরি ইউজার এন্ড কম্পিউটারে যাব, দেখুন অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার এন্ড কম্পিউটারে ক্লিক করার পরে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার এন্ড কম্পিউটার একটি উইন্ডো ওপেন হয়েছে। এখন আমরা আমাদের ডোমেইনের যে অ্যারো চিহ্ন এখানে এক্সপান্ড করব, এক্সপান্ড করলে দেখতে পাচ্ছেন HR ডিপার্টমেন্ট, IT ডিপার্টমেন্ট এগুলো কিন্তু আমরা এই নতুন যে আমরা ডোমেইন কন্ট্রোলার যেটি প্রমোট করলাম তো এখানে কিন্তু আমরা এগুলো ক্রিয়েট করিনি, এগুলো ফার্স্ট আমরা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে ক্রিয়েট করেছি। যেমন HR ডিপার্টমেন্টের মধ্যে ইউজার এবং IT ডিপার্টমেন্টের মধ্যে ইউজারগুলো কিন্তু আমরা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা কিন্তু ক্রিয়েট করেছি, তো সেখানে ওখানে যা ছিল এখানে কিন্তু রিপ্লিকেট হয়ে চলে আসছে। তো এখন আমরা এখানে যদি ইউজার ক্রিয়েট করি ওখানে থেকে আমরা দেখতে পাবো, ওখানে ইউজার ক্রিয়েট করলে এখান থেকে দেখতে পাবো। তো এটি আমাদের করা হয় মূলত যদি কোনো কারণে একটা ডোমেইন কন্ট্রোলার ডাউন হয়ে যায় বা কোনো ডিজাস্টার হয় তো যেন সেকেন্ডারি থেকে সাপোর্টটি আমাদের ইউজাররা এখান থেকে সাপোর্ট পায়, তো বা আবার সেকেন্ডারি যদি ডাউন হয়ে যায় যেন প্রাইমারি থেকে আপনার সাপোর্ট পায়। তো এভাবে আমাদের বিজনেস কন্টিনিউটির জন্য আমরা এই রিপ্লিকেট করে দুটি প্রাইমারি এবং সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।